লিল্লা কি মুলকুসমাওয়াল আরত আকাশ আর জমিনের মালিকানা কা আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিকানা আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করে যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টায় দেয় আবার যাকে ইচ্ছা তাকে বন্দা রাখে কোনো বাচ্চাই দেয় না কথাকার একটু রিপিট করেন ছেলে দেকে মেয়ে দেকে ছেলে মেয়ে দুইটাই দেকে আবার বন্দা কে আল্লাহ দেয় না আল্লাহ বলে আমি দেই না আমি বন্দা বানায় দিলাম আমার কলেজার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি বন্দা বানাই তাহলে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা পিসা বুজুরের না আল্লাহ তাবিজের না আল্লাহর মাজারের না আল্লাহ যে মাজার ওলার কাছে আপনার সন্তান চান সেই মাজার ওলারেও সন্তান দিছিল কে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো নেক সন্তান ওলা তাকতুলু আউলা আদাকুম খসিয়াতা ইমলাক রিজিকের বয়ে হত্যা করো না বাচ্চাগুলা এই বাচ্চার দোয়ায় তুমি জান্নাতে চলে যাবা যে বাচ্চাটা তুমি নষ্ট করতে চাও তুমি এখন নষ্ট করতে চাও তারে জন্ম দিয়া দেখো তার চেহারার দিকে তাকাইলে তোমার চক্ষু আর কলিজে শীতল হয়ে যাবে বুড়া বয়সে বাচ্চা হইলে মায়া কম লাগে না বেশি যারা মুরব্বী তারা বুঝবেন শেষ বয়সের বাচ্চাগুলা বেশি মায়া লাগে নাকি কম প্রথম একটা বাচ্চা হয়েছে আপনি মনে করেন যে আরে কত মায়া লাগে কিন্তু দ্বিতীয়টা আরো বেশি তৃতীয়টা আরো বেশি ছয় নাম্বার একটা হয়েছে এখন বুড়া মিয়া সব নজর ছয় নাম্বারের দিকে সব দিনে দমকা তার খেয়াল রাখ বলে বলে কি না তাহলে বাচ্চা যত বেশি ভালোবাসা বিশ্বাস করেন যাদের ছেলে মেয়ে নাই আমি এটা তাদেরকে অভিশাপ দিচ্ছি না যাদের ছেলে মেয়ে নাই তারা ছেলে মেয়ের দরদ বুঝে না যার মেয়ে নাই সে মেয়ের দরদ বুঝে না বিশ্ব রাসূলের হাদিস রাসুল বলছেন আমি মেয়েদের বাপ খবরদার মেয়েদের পিতাদেরকে গালি দিও না আমি মেয়েদের বাপ যাদের মেয়ে আছে আমি আর মেয়েদের পিতারা পাশাপাশি জান্নাতে থাকবো আপনার অনেকগুলো মেয়ে আছে আপনি কষ্ট পান আপনার তোবদির খুলে গেছে আপনার চাইরটা পাঁচটা দশটা মেয়ে আছে আপনার তোব্দির খুলে গেছে আপনি মোহাম্মদ শোশ্মের সাথে জান্নাতে থাকবেন মোল্লার কথা না আল্লাহর কথা আহারে মেয়ে এমনি পাওয়া যায় না মেয়ে পাইতে দোয়া লাগে কপাল লাগে মেয়ের বাপ হইতে কি লাগে মেয়ে না হইলে বালা আর আপনি আপনার আমার দোয়া করেন আল্লাহ যাতে ৩০টা মেয়ে আমারে দেয় আমি অখুশি হবেন অল্লা কি অল্লহি আল্লাহি বিল্লাহি আমি তিনবার কসম করে বলি আমার আল্লাহ যদি আমাকে তিরিশটা মেয়ে দিত আমি আমার আল্লাহকে তিরিশটা সাজদা বেশি দিয়ে দিত কারণ মেয়ে হইলে জান্নাত আছে না নাই কথা আসতে ক্ষণ কেন আপনার বয়সটা আপনার মেয়েটা স্বামীর বাড়ি থেকে আসে এখন আপনার গলায় জরায়া ধরে আর পোলারা যত বড় হয় বাপের কাছ থেকে তত আসতে কোন কে কেমন জানি হয়ে যায় কেমন জানি হয়ে যায় কিন্তু মেয়েরা কেমন জানি হয় না মেয়েরা বুড়া হইছে এরপরও বাপের গলার ধরে কেমনি বুঝাইতাম না মেয়ে ভালো না ছেলে ভালো ছেলে ভালো মেয়ে ভালো বলেন মেয়ে না ছেলে সবাই কয় না কয় কয়ে যদি আবার বিপদে পড়ে বলেন আল্লাহ আল্লাহ আমাদের ইমাম আমাদের ইমাম মোল্লা নাজিম সাহেবকে 30টা মেদান করো মনে থেকে করছেন তো এই আওয়াজ আমার বউ শুনলে কব তাইলে আপনার আরো তিনটা বিয়ে করা লাগবে কারণ এক জমিনে এত সন্তান পাওয়া আহারে মেয়েদেরকে রাসুল কত ভালোবাসতেন বিশ্বনবী কোথায় যাওয়ার সময় সবার পরে দেখা করতেন মেয়েদের সাথে যাওয়ার সময় আর বাড়িতে এসে সবার আগে মেয়েদের সাথে দেখা করতেন আপনি চিন্তা করছেন বাজারে গেলে রাসুল সবার আগে মেয়েদের জন্য কিনতেন একজন সাহাবা ওই যে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে বিশ্বনবী প্রশ্ন করলেন কোথায় যাও কয় আর আল্লাহ বাজারে যাচ্ছি ছেলের জন্য জামা কাপড় কিনব নবী বললেন তোমার কি কোনো মেয়ে নাই সাহাবা বললেন হা হুজুর আমার তো মেয়েও আছে আল্লাহ নবী বললেন বাজারে যখন যাবা আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা বাসে উঠলে ট্রেনে উঠলে বিমানে উঠলে দেখবেন লেখা আছে লেডিস ফার্স্ট বলে এই ডায়লগ এটা ইহুদিরা মুসলমানের নবীর কাছ থেকে চুরি করে নিয়ে গেছে লেডিস ফার্স্ট এই ডায়লগ দুনিয়ার কোন বুদ্ধিজীবী আর কোনো শিক্ষাজীবী দেয় না এই শিক্ষা দিচ্ছেন মোহাম্মাদুর সাল্লাল্লাহু এটা ওরা চুরি করছে আমার নবীর কাছ থেকে আপনার তো খবর নেই আপনি তো জিলা পড়ে আছেন অথচ আল্লাহ রাসুল বলছেন লেডিস কথা কনা লেডিস এটা কি নবী কইছে না বুদ্ধিজীবীরা কইছে নবীজি বলছেন বোকারের হাদিস বাজারে জাগাবা আগে মেয়ের জন্য তারপরে ছেলের জন্য বাড়িতে যাবা আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা মেয়ে কলিজা বলেন মেয়ে কি আস্তে কয় মেয়ে কি কলিজা কলিজা মেয়ে কলিজা নবীজি বলছেন আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ এগুলা গল্প না হাদিস আমার ফাতেম আমার মেয়ের আমার জীবন আমার কলিজার অংশ আমার শরীরের অংশ মেয়ে রাসুসাম মেয়েদেরকে এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন আবার মেয়ের জামাইদেরকেও ভালোবাসতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রসুল করিম সাল্লাহ ইসলাম মেয়েদের ভিতরে কোনো হিংসা ছিল এটা গল্প আপনাদের মনে আছে ওই যে বাংলাদেশ এটা জারি গানা ছিল ফাতেমা কুলসুমের জারি কুলসুমে খানা করছে ফাতেমার দাওয়াত দেয় না তোর জুতো দা ফিরোনে দরকার নবীর মেয়ে নবীর মেয়েরা কত দামি আবার আমাদের দেশের লোকেরা নবীর একটা মেয়ে রেসিনে কারে সিনে বেশি অথচ নবীর মেয়ে কয়টা সমান সমান মর্যাদা শুধু একটা রালিয়া নাচলে হবে না এটা শিয়ারা আমাদের আকিদের মধ্যে এটা ঢুকেছে রাসুলের চারটা মেয়ে সবাই সমান হজরতে উসমান রিয়া তোর কাছে রাসুল দুইটা মেয়ে বিয়ে দিছেন রাসুল বলছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো বেঁচে থাকতো ওইটা আমি উসমানের কাছে দিয়ে দিতাম সুস্বাস্থ্য এত ভালোবাসতেন মেয়ের জামাইদেরকে আর আমার দেশে কিছু কিছু জামাই আছে শ্বশুর শাশুড়ি এত কষ্ট দেয় এত কষ্ট দেয় ডাকাইতের ঘরে ডাকাইত আছে না নাই তাহলে মেয়ে ভালো না ছেলে ভালো বলেন আবার ছেলে ভালো না মেয়ে বলো মেয়ের বাপ হতে চার যাদের প্রথম সন্তান মেয়ে বলেন যাদের প্রথম সন্তান মেয়ে তার কপাল অনেক বড় তার কপাল অনেক বড় কিছু কিছু মানুষ আছে আফসুস করে ঘোষণা দেয় আহারে আমার যদি আল্লাহ শুধু মেয়ে যদি বলে কি বলে না মেয়েরা বাপের দিকে খেয়াল রাখে কেয়ার রাখে আমার কলিজার ভাইয়েরা এই জন্য ছেলে হোক মেয়ে হোক আমরা বলি আলহামদু আল্লাহ রবুল আলমিন বলছেন জল্লা কিছু কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান তোমার গৃহে হইছে চেহারাটা গুসায় কালো করে এমন আছে না না মেয়ে হয়েছে আপনি খুশি হবেন যখন বলা হয় তার ঘরে মেয়ে হয়েছে বাপের চেহারা কালা মার চেহারা কালা দাদা দাদি চেহারা কালা না না নানি চেহারা কালা কিছু কিছু আছে বোর হুমকি দেয় কয় তোর ঘরে যদি আরেকবার মেয়ে হয় তোরে শেষ বলে কি বলে না আমার ভাইয়েরা ছেলে মেয়ে দুইটাই দেয় কে আল্লাহ পাক দেন এরপরে কিছু কিছু মানুষ আছে সাসা জেডারা যখন ছেলে হয় দোকানে যায় কয় আল্লাহ লাডি একটা বাড়ায় দিছে বলে কি বলে না আর মেয়ে হইলে চেহারা সরত গুসায় কি করে কালো করে এমন মানুষ আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক আমরা বলি আমিন